হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো, বাড়ির এই দিকে কখনোই মাথা রেখে শোবেন না বা ঘুমাবেন না, এতে আপনার মারাত্মক বিপদ হতে পারে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, এই কথাটা বাড়ির বড়দের মুখে কে না শোনেননি? কিন্তু আমরা অনেকেই নেহাতি কুসংস্কার বলে উড়িয়ে দিই বিষয়টা, কিন্তু বাড়ির বড়রা একদিক থেকে এটা ঠিকই বলেন। কি অবাক হচ্ছেন? না, কোনো অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে বলছি না, আসলে এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বাস্তুশাস্ত্র মতে ভুল দিকে মাথা করে শুলে জীবনে নানা সমস্যা তো হতেই পারে, এবং সাথে ঘুমের ব্যাঘাত ঘটে। অন্যদিকে সঠিক দিকে মাথা দিয়ে শুলে আপনার ঘুমও যেমন ভালো হয়, তেমন জীবনও আপনার সুন্দর হয়, আবার আর্থিক দিকও অনেক সচ্ছল হয়। বিজ্ঞানীরাও বলছেন, আসলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে দুটি চুম্বক ক্ষেত্র, এর মধ্যে উত্তর দিকটা চুম্বকের পজিটিভ দিক আর দক্ষিণ দিকটা চুম্বকের নেগেটিভ দিক। আমাদের শরীরেও থাকে চুম্বক ক্ষেত্র, মাথার দিকে পজিটিভ এবং পায়ের দিকে নেগেটিভ ক্ষেত্র। আর চুম্বকের নিয়ম অনুযায়ী পজিটিভ পোলগুলি পরস্পর পরস্পরকে প্রতিরোধ করে, যেটা একদমই ভালো নয়, আর বিপরীত দিকে সেটা হয় না। তাই উত্তর দিকে মাথা করে শুতে একদমই বারণ করা হয়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক, কোন দিকে মাথা রেখে ঘুমানো একদমই উচিত নয় আর কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এক, উত্তর দিকে মাথা। বাস্তু মতে উত্তর দিকে শোয়া একদমই ভালো নয়, কারণ এই দিকে মৃতদেহকে মাথা দিয়ে শোয়ানো হয়, তাই এই দিকটা মাথা দিয়ে শোয়ার ক্ষেত্রে একদমই শুভ নয়। এই দিকে মাথা করে দীর্ঘদিন ঘুমালে কোনো বড় রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যেটা সহজে সারবার নয়। আবার এই দিকে মাথা দিয়ে ঘুমানোর কারণে জীবনে অনেক ভালো কিছু থেকে আপনি বঞ্চিত হতে পারেন। দুই, দক্ষিণ দিকে মাথা। বাস্তু মতে উত্তরের তুলনায় দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো অনেক ভালো, এটা অনেক ক্ষেত্রে শুভও বটে। যেমন এই দিকে মাথা করে শুলে সম্পদ সুখ সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকে এবং ঘুমও ভালো হয়, ঘুমের মানও ভালো হয়। তিন, পূর্ব দিকে মাথা। বাস্তু মতে পূর্ব দিকে মাথা আধ্যাত্মিকতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে, তাই স্টুডেন্টদের এই দিকে মাথা করে ঘুমানো খুবই ভালো, এতে এদের মনোযোগ বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, সঙ্গে একটা আধ্যাত্মিক চেতনা প্রকাশ পায় এবং ভালো মন্দের জ্ঞান হয়, যেগুলো ছাত্র জীবনে একান্তই দরকার পড়ে। চার, পশ্চিম দিকে মাথা। বাস্তু মতে যারা জীবনে নাম যশ চায় তাদের পশ্চিম দিকে মাথা করে ঘুমানো উচিত, কারণ এই দিকটি সেই জন্যই। এই দিকে মাথা করে শুলে নাম যশ খ্যাতি এবং সমৃদ্ধি অর্জন করার সম্ভাবনা থাকে এবং ওই ব্যক্তি অনেক সম্মানের হয়ে উঠতে পারে সকলের কাছে। পাঁচ, দক্ষিণ পশ্চিম দিকে মাথা। বাস্তু মতে এই দিকটি সবচেয়ে শক্তিশালী দিক এবং শুভ দিক, কারণ এই দিকে পজিটিভ শক্তি সঞ্চিত হয়, এটা সবচেয়ে বেশি পজিটিভ শক্তির দিক, তাই এই দিকে মাথা করে শুলে জীবনে পজিটিভ শক্তি বাড়ে, তাই এই দিকটি বাস্তুমতে বেশ শুভ।
তাহলে জেনে গেলেন বাস্তুমতে কোন কোন দিকগুলি ঘুমানোর জন্য ভালো এবং কোন কোন দিকগুলি ঘুমানোর জন্য ভালো নয়। আজ থেকেই তাহলে সঠিক দিকে মাথা দিয়ে ঘুমোতে শুরু করুন। তবে শুধু যে বিভিন্ন দিকে মাথা দিয়ে ঘুমোলেই জীবনে সুখ আসবে তা কিন্তু নয়। জীবনে সুখী থাকতে পরিশ্রম তো অবশ্যই করতে হবে এবং জীবনকে সেইভাবেই তৈরি করতে হবে। এগুলি জাস্ট আপনাকে সাহায্য করবে মাত্র। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।